বাজাজ ইএমআই কার্ড দিয়ে কীভাবে আপনি ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন এবং এর সমস্যা হলে কীভাবে আপনি সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলবো তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট এটাকে আমি অর্ডার করে দেখাবো বাজাজ ইএমআই কার্ডের মাধ্যমে আর বাজাজ ইএমআই কার্ডে ম্যাক্সিমাম কিন্তু কোনো রকম ইন্টারেস্ট লাগে না অর্থাৎ জিরো ডাউন পেমেন্টে আপনি কিন্তু রকম ইন্টারেস্ট ছাড়া যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফোনটা নিয়ে নিচ্ছি এই ফোনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বাইনাও যে অপশানটা আছে সেই বাইনাও আমি ক্লিক করব বাইনারে ক্লিক করলে এখানে কিছু অ্যাটোন নিতে বলবে যদি দরকার হয় তাহলে নেবেন যদি না হয় তাহলে স্পিক অ্যান্ড কন্টিনিউ করবেন তো আমি এক্ষেত্রে স্পিক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম স্পিক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর প্রথমে আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে তো অ্যাড্রেসটা যদি আপনার সিলেক্ট না করা থাকে তাহলে প্রথমে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর যদি আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে অ্যাড্রেসটা চলে আসবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে ফ্লিপকার্টের তরফ থেকে নতুন একটা সিস্টেম আনা হয়েছে যেটা হচ্ছে আপনি হচ্ছে এখন যে প্রোডাক্টটা আপনার আসবে সেটা কিন্তু আপনি ফুলে দেখে তারপরে কিন্তু নিতে পারেন তো তার জন্য এটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি এখানে আমি একসেপ্ট করে দিচ্ছি একসেপ্ট কন্টিনিউ করে দিচ্ছি তারপরে আমার যে স্টেপটা আসবে সেটা হচ্ছে পেমেন্টের স্টেপ তো পেমেন্ট মেথড এখানে অনেকগুলো আছে এবং উপর দিকে দেখুন লেখা আছে নো কস্ট ইএমআই বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ড তো এরকমভাবে কিন্তু অনেকগুলি অফারও আছে তো ইনকেস আপনার যদি অফার নাও থাকে তাহলে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনি পাবেন হচ্ছে ইএমআই বা ইজি ইনস্টলমেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখে নেবেন আপনার কত টাকা আসলো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কোন কার্ড দিয়ে সিলেক্ট করতে চান তো এখানে অনেক কার্ড আছে যেমন এইচডিএফসি কার্ড আছে আইসিসি কার্ড আছে স্টেট স্টেট ব্যাঙ্কের কার্ড আছে তো এরকম অনেক কার্ড আছে তার মধ্যে আমি যেহেতু বাজাজ ফাইন্যান্স দিয়ে করব তো নো কোস্ট ইএমআই বাজাজ ফাইন্যান্স কার্ড আমি এনে সিলেক্ট করে দিলাম আপনাদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে বাজাজ ফাইন্যান্স কার্ড এটা না শোক করতে পারে সেক্ষেত্রে এখানে নিউ কার্ড অ্যাড করার একটা অপশন পাবেন সেখানে নিউ কার্ড অ্যাড করে দিয়ে সেখানে কিন্তু আপনার দিতে হবে আপনার বাজাজ কার্ডের নাম্বার এবং এক্সপাইরি ডেট এ দিলে আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার কত মাসের এটা হবে আর কত টাকা করে দিতে হবে এটা কিন্তু যত আপনার টাকাটা বেশি হবে তত কিন্তু আপনাদের এই মাস সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন যেহেতু এখানে টাকাটা কম মাত্র হচ্ছে সাড়ে ন হাজার টাকার মতো তাই এখানে কিন্তু তিন মাসেই এসেছে এরপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ম্যাসেজ আসবে এবং সেই ম্যাসেজ মানে ওটিপি আসবে ওটিপিটা দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং বাজাজ ফাইন্যান্স কার্ড থেকে কিন্তু আপনার টাকাটা চলে যাবে এরপর কিস্তি যে বুকে দেয় বা ইনস্টলমেন্ট যে বুকে দেয় সেরকমভাবে ইনস্টলমেন্ট আপনার বাজাজ ফ্রেন্ডসঅ কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যেখানেই আপনি লিঙ্ক করে রেখেছেন সেখানে টাকাটা কেটে নেবে এবং আপনি মোবাইলটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ মোবাইলটা যেরকমভাবে আপনি নর্মাল ডেলিভারি দিতে পান পাবেন অনেক সময় যে সমস্যা হয় সেখানে কিন্তু এই তিন মাস যে আসছে সেটা কিন্তু আসে না বা আপনার কিন্তু অর্ডার করতে পারেন না তো এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে ফ্লিপকার্টে এখন যেটা চলছে আপনি যদি আড়াই হাজার টাকার উপরের কোনো জিনিস কেনেন তাহলেই কিন্তু আপনার বাজাজের ইএমআই কার্ডটা কাজ করবে এর কম দামের জিনিসে কিন্তু কাজ করবে না তো এটা কিন্তু আপনি একটু দেখবেন আড়াই হাজার টাকার উপরে হলে তাহলেই আপনি এখান থেকে কিনতে হবে এরপরে যদি আপনার সমস্যার সমাধান না হন আপনি আমাদের কমেন্ট করুন আমরা আপনাকে জানিয়ে দেব কীভাবে আপনি प्रब्लम प्रब्लेम सल्भ धन्यवाद